গুড মর্নিং, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম। লাইটস উইথ মউ, আমি আর সৌভিক, ওষুধ আর চা, চা আর ওষুধ বসে আছে। এই দেখো আমাদের ওষুধের বাক্স, দেখো এক বাক্স ওষুধ, এই দেখো এক বাক্স বাক্স ওষুধ আর চা নিয়ে বসে বলেছি। আজকে শিবরাত্রি, মঙ্গলবার বলে সৌভিকেরও দোকান বন্ধ, ঝিনুকেরও ছুটি। তাই কটায় ঘুম থেকে উঠবে? উঠেছি গো, একটু দেরি করে উঠেছি, রোজ রোজ কি তাড়াতাড়ি ভালো লাগে বলো? ছুটি থাকলে একটু তো লেট হয়ই মানুষের। আরে কি বানাবে ব্রেকফাস্টে? আরে স্যান্ডউইচ করে দেবো, কালকে স্যান্ডউইচের জিনিসপত্র কিনে আনি। লেটুস শাক না, লেটুস শাক, লেটুস শাক আবার কি? লেটুস পাতা, লেটুস পাতা না, ওটাকে শাকের মতো ভেজে খায়। তোমরা কমেন্ট করো তো যে তোমাদের সৌভিক দা, সৌভিক ভাই, সৌভিক কাকু ওখানে দাড়ি রাখলে দেখতে ভালো লাগবে, চিকনাই ভালো লাগে। সবাই তো সব মানায় না, ওরকম ভোগ তোমার কোনোদিন হবে না। অত তোমার জীবনে দুঃখ কিছু নেই, তোমাকে দাঁড়িয়ে রাখতে হবে, দাঁড়িয়ে দাঁড়িগুলো কাটবে। আজকে কাটতে পারবো না, ফ্রেঞ্চ কাট রাখো। তো কাটা কেটে করে কে মেনটেন করবো, তো সময় আছে এখন, তার থেকে পুরো কামিয়ে ফেলাই ভালো, তাই না বলো? চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিই আজকে কাজে। আজকে বরঞ্চ কাজের চাপ বেশি, আজকে সবাই বাড়িতে, তো বাড়িতে সবাই থাকলে কাজের চাপ বেশি থাকে, জল খাবার দাও রে, এ করো রে, ও করো রে। তাও তুমি কি বলছো, না না বাড়ি থেকে বেরোবে কেন, থাক সেটা বলে দিই। মানে আজকে অনেক অ্যাক্টিভিটিস বেশি। দেখো অবস্থা দেখো, ওখানে চা খেলো, চা খেয়ে এসে এখানে আবার শুয়ে পড়েছে, কোথায় বিছানাপত্র তুলে দেবে। আজকে শিবরাত্রির ছুটি তো, লাল দাগ। এইটার অবস্থা দেখো তোমাদের, দেখে এই যে তোমাদের ঝিনুকের অবস্থা দেখো, ঠান্ডা লাগবে তো মেয়েটা, চাপা দাও। কি সুন্দর করে চুল ঠুল বেঁধেছে কালকে। মেয়েটা ঘুমাচ্ছে, কেন ডিস্টার্ব করছো? এই ওঠ তোরা, না একটু 10 মিনিট দুজনে ওঠ, 10 মিনিট মেয়েটাকে নিয়ে একটু শুয়ে থাক। সিঁড়ি দিয়ে ওঠার মুখে এই বারান্দাটা, আগে গ্রিল ছিল না, এখন বসানো হচ্ছে। পুরো গেট আপটা হয়ে গেলে তোমাদের পরে ভালো করে দেখাবো। এখন সন্ধে 7টা বাজে প্রায়, বেরিয়েছি বাড়ির জন্য একটু শপিং করতে। চপ, আলু, সয়াবিন, সব আছে।
তো এখন আমরা আছি চন্দননগরের রিলায়েন্স ডিজিটালে, এটা পাদ্রিপাড়াতে দোকানটা। একটা ভালো ক্যামেরা, মোবাইলের যে ক্যামেরাটা সবথেকে ভালো এরকমই একটা খুঁজে এখানে আমরা এসেছি। আচ্ছা তুমি এটা দেখো, এটাও স্যামসাং, ঠিক আছে? আমি এখনো অব্দি এটাতে শুট করি, ঠিক আছে? এটা তো তোমাদের স্টোরে এসে এমনি ঝকঝক করছে, তোমার বাড়িতে অন্ধকারে তো বাড়ি চলে এসেছি। তোমরা দেখলে অনেক কিছু কেনাকাটার বাকি ছিল, কারণ অনেকদিন বেরোয়নি মাঝখানে, যার ফলে কি হয়েছে কোনোটাই ঠিকঠাক মতো বাড়িতে ছিল না। তো সৌভিককে খুচরো খুচরো আনতে বললে এক হচ্ছে ওর মনে থাকে না, আর দ্বিতীয়ত ভুলে যায়, উল্টোপাল্টা হয়ে যায় একটু। তো তাই জন্য নিজেই বেরোলাম, একটু ঝিনুকেরও মাইন্ড ফ্রেশ হয়ে গেল, কারণ টানা সকাল থেকে পড়ছিল স্কুল থেকে এসেও। একটা জিনিস তোমাদের দেখাবো, যে চপের দোকানটা থেকে আমি চপ কিনলাম সেই চপের দোকানটা সম্পর্কে একটা মজার কথা বলি। এটা বহু পুরনো চপের দোকান চন্দননগরে, যেটা আমি শুনেছি আমার শাশুড়ি মার কাছে, সৌভিকের কাছে যেটা শোনা, বহু পুরনো চপের দোকান, বহু বছর আগেকার। উনি কিন্তু ওনার ওই দোকানটাকে কোনোভাবেই রেনোভেট করেন না, কোনো বছরই করেন না, আজ বহুদিন ধরে দোকানটা ওরকমই গেট আপে রয়েছে। কিন্তু দোকানটার অসম্ভব সেল, সন্ধে 7:30-8টার মধ্যে কিন্তু ওই দোকানের সমস্ত চপ বিক্রি হয়ে যায়, পরে গেলে আর পাওয়া যায় না। তো স্বাদ নিয়ে যেটা বলার, তোমাদের আমি দেখাবো, মানে ওখানে দাঁড়িয়ে আমরা খাইনি, আমরা একটু চপ কিনে নিয়ে বাড়ি চলে এসেছি একটা করে। তো যেহেতু এখন বেশি উল্টোপাল্টা এটা ওটা সেটা খাচ্ছি না, এটাও তোমরাও বলবে এটাও কি আর কি খুব সোজা সাপটা খাবার, মোটেই না, এটাও উল্টোপাল্টা খাবারের মধ্যেই পড়ছে, তবুও একটু স্বাদ বদল আর কি বাঙালির চপ। তো চলো তোমাদের আগে চপটা দেখাই। তো এই হচ্ছে সেই চপের সাইজ, ঠোঙাতে তিনটে কিনেছি, একটা রয়েছে ঠোঙায়, সৌভিক এসে খাবে, ঝিনুক একটা খেয়েছে, আমার একটা। এই একটা চপের দাম 35 টাকা। 35 টাকার এই চপটার ভেতরে ডেভিল, এটা চপ বলে যাচ্ছি সমানে ডেভিল। তো এই দেখো, এখানে হাফ ডিম রয়েছে, আর এই পোর্শনটায় হাফ মাছ আর মাংসের পুর থাকে। তো যারা চন্দননগরে আছো বা চন্দননগর থেকে দেখছো আমাকে, মানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, তোমাদের কতটা দেখাতে পারছি জানি না, একদম পুরো চিকেন আর ফিশ দিয়ে এই পোর্শনটা বানানো, আর এই পোর্শনটাতে আছে এই দেখো হাফ ডিম। এই আইটেমটা ওই দোকানের গ্র্যান্ড আইটেম। মানে একটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, এবং ডিমটা কিন্তু ঠিক হাফ হাফ পোর্শনেই দেওয়া থাকে, মানে তারও আর হাফ যে ব্যাপারটা সেটা কিন্তু নয়, যার ফলে মানে দুটো চপ খাওয়া মানে একটা, মানে পুরো আমার মনে হয় একটা মানুষের অনেকক্ষণ ধরে পেট ভর্তি থাকবে, কারণ একটা গোটা ডিম এর মধ্যে যাচ্ছে দুটো কিনলে। দারুণ, বলার চপের দোকান, আসল কথাটাই তোমাদের এতক্ষণ বলিনি, এই তো আমার অবস্থা। পাদ্রিপাড়ার এই বলার চপের দোকান খুব বিখ্যাত, ভীষণ বিখ্যাত, বহুদিন ধরে খেয়ে আসছি, কোনোদিনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে ক্যামেরাটা অন করতে বললাম ঝিনুককে, যে একটু কর, যারা তোমরা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি এখনো হয়তো চন্দননগরেই আছো কিন্তু একটু দূরে থাকো, যদি সম্ভব হয় এসে একদিন খেও, আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই চপটা কিন্তু আর 5টা সাধারণ বাঙালি চপের দোকানের থেকে ওনাদের যে এই মশলাটা টোটালি আলাদা। এবং কাকুকে আমার ভিডিও করা হয়নি এতদিন এই কারণে, কাকুকে আমি বহুদিন রিকোয়েস্ট করেছি এটার প্রসেসটা যদি উনি দেখান, কিন্তু উনি রাজি হননি। ওনাদের একটা সিক্রেট মশলা আছেন যেটা দিয়েই এই চপটা তৈরি হয়, তো সেটা কিন্তু ওনারা শো করানোর জন্য একেবারেই রাজি নয়। তো কিন্তু খেতে অসাধারণ,
মানে বলছিলাম তোমরা খেলে টেস্টটা বুঝতে পারবে, আর পাঁচটা দোকানের মতো একেবারেই নয়, টোটালি ডিফারেন্ট। আলুর চপ সিঙ্গারা সিমিলার একটা পুর থাকে, সিমিলার টেস্ট হয়, উনিশ বিশ হয়, কিন্তু এই চপটার টেস্ট মাছ মাংস আলু বলো সোয়াবিন বলো ডিম বলো ভেজিটেবল বলো অনেক রকম ভ্যারাইটি তোমরা দেখলে টোটালি আলাদা। আর এই ডেভিলটা তো উনি অল্প কটা বানান এবং সেগুলো প্রতিদিন একটা প্রতিদিন শেষ হয়ে যায়। এই যেই চপটা দেখালাম ডিমের ডেভিল যেটা হাফ হাফ করে, আজ আমরা আবার রিলায়েন্সে চলে এসেছি। স্যামসাং গ্যালাক্সির একটা নতুন মোবাইল লঞ্চ হয়েছে, তো সেই সেটটা দেখার জন্য ওরা আমাদের আজকে ডেকেছিল, তো সেটা এখন দেখছে সৌভিক আর ঝিনুক, ওরা সব ফিচারগুলো বুঝে নিচ্ছে, আর আমি তোমাদের স্টোরটা একটু দেখাচ্ছি। আমরা সবাই প্রচণ্ড কনফিউজড, কোন সেটটা নিলে ভালো হবে সেটা আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না। ওরা এত রকম ফিচার বলছে যে মাথা একদম আমাদের পাগল পাগল লাগছে এখন। গুড মর্নিং, পরের দিন সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম, কারণ গতকাল রাতে ফিরে এসে আমার আর ভিডিওটা শেষ করা হয়নি, যা হয়ে থাকে আর কি। প্রচণ্ড একটা মেন্টালি টায়ার্ড লাগছিলো প্রত্যেকেরই, এত আজকে ঝিনুকের পরীক্ষা আছে। ঝিনুক সঙ্গে গেছিলো, বুঝতেই পেরেছো তোমরা, তোমাদের বলেছি যে আমি একটা মানে মোবাইলটাকে একটুখানি ইম্প্রোভাইজ করার চেষ্টায় আছি, কারণ যেহেতু মোবাইলের শ্যুটটাই আমার বেশি হয় ডিএসএলআরের থেকেও, তো সেই জন্য গেছিলাম। এবং আমরা এখনও যথেষ্ট কনফিউজড যে আমরা কী নেব, কোন সেটটা নিলে ভালো হবে, তো সেই জন্য তোমাদের একটু হেল্প দরকার। তোমরা একটু কমেন্টস বক্সে আমাকে জানাও যে মানে বর্তমান সিচুয়েশনে ভালো মোবাইল ক্যামেরার অপশানটা কী আছে, তো সেটা আরেকবার তোমাদের কাছ থেকে জানবো, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর ডিসিশান নেব যে স্কিপটা যে করব সেটা কি মোবাইলে করব না ডিএসএলআরের লেন্সের ক্ষেত্রে করব বা সেটের ক্ষেত্রে করব, যেটা আমার আর সৌভিকের পক্ষে হ্যান্ডি হবে সেটাই করব। তার একটা বিশেষ কারণ অবশ্যই আছে, এক্সাইটিং কিছু ভিডিওস আসতে চলেছে। আজকে আমি একটা সেমি অ্যানাউন্সমেন্ট করে রাখলাম, তো সেটাই ভালোভাবে যাতে ক্যাপচার করে তোমাদের কাছে তুলে ধরতে পারি সেই জন্যই চেষ্টা করছি, সেই জন্যই একটুখানি ইম্প্রোভাইজ করার চেষ্টা করছি ছবিগুলোকে ভিডিওগুলোকে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই, আর কমেন্টের আশায় তো বসে থাকি আমি জানোই। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। আজকের মতো টাটা।